হ্যালো বন্ধুরা, তোমরা তো আয়রন মেশিন দেখেই থাকবে এবং এটা একবার না একবার হলেও ইউজ করেই থাকতে পারো। আর এটা ইউজ করার সময় তোমাদের মনে নিশ্চয় প্রশ্ন এসেছে যে এটা কিভাবে তৈরি করা হয়। আর যদি তোমাদের মনে এরকম কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে ভিডিওটা তোমাদের জন্যই। আর বন্ধুরা, ভিডিওটা খুব ইন্টারেস্টিং এবং ইনফরমেটিভ হতে চলেছে, তাই বন্ধুরা ভিডিওটা একটু মিস করো না। তো স্বাগত আমাদের আরো একটা নতুন ভিডিওতে। এর আগে আমরা দেখেছিলাম কিভাবে নর্মাল কোম্পানিতে আয়রন মেশিন তৈরি করা হয়। তো এবার চলো দেখে আসা যাক কিভাবে অ্যাডভান্স পদ্ধতিতে আয়রন মেশিন তৈরি করা হয়। তার জন্য চলো ঘুরে আসা যাক ফরেনের রোয়েন্টা কোম্পানিতে, যেখানে প্রায় 90% কাজই রোবট করে থাকে। এটা শুরু করা হয় মোল্ডের থেকে প্লাস্টিক বডি তৈরি করার মাধ্যমে। প্লাস্টিক বডি তৈরি হওয়ার পর পরই কাটার এটাকে কেটে দেয়, যেটাতে পরে আয়রন মেশিনের কট মানে কি তার লাগানো হবে। এখানে স্টিল বডি তৈরি রয়েছে, যেখানে ডিসপেনসার লিড যেটাতে র্যাপিড লিকুইড রেজিস্ট্যান্স ঢেলে দেয়, যাতে এর উপরে লাগানো কয়েল থেকে বডিতে কারেন্ট না আসতে পারে। তারপর এটাতে কয়েল কেটে লাগিয়ে দেওয়া হয়। এবারে কয়েলের টেম্পারেচার কন্ট্রোল করার জন্য থার্মোস্ট্যাট লাগানো হবে, যার কারণে হার্ডওয়্যারকে এই রোবট উড়িয়ে সেই টেম্পারেচার এবং ডিভাইস কন্ট্রোলার মেশিনের সাথে লাগিয়ে দিবে। এবার যে লাল লিকুইড দেখতে পাচ্ছ, এটা একটা গ্লু লিকুইড, যেটা লোয়ার বডি এবং আপার বডি একসাথে জুড়ে দিতে সাহায্য করবে। এবার দুটা স্টিল পার্টস একসাথে জুড়ে গিয়েছে, এবার সময় আসে এটাকে ঢাকার জন্য কভার লাগানোর, যার কারণে এটাতে গ্লু লাগিয়ে প্রস্তুত করছে। কভার প্রস্তুত হয়ে গেছে, এবার এটা স্টিল বডির সাথে এই কনভেয়ার বেল্টের উপরে রেখে দেওয়া হয়, যেখানে ওয়ার্কার এগুলোকে বডিতে ফিট করার সাথে সাথে সার্কিট বোর্ডে কয়েল আরও এভাবে অ্যাটাচ করতে থাকে। আর বন্ধুরা, ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই বন্ধুরা কমেন্ট করে জানিও। আর বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিও এবং এমনই সব ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য চ্যানেল সাবস্ক্রাইব করে নিও এবং ভিডিওটা অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করে দিও।